বললো কত করে গো? হ্যালো বন্ধুরা, তোমরা দেখে নিয়েছ যে আগের দিনই আমরা দীঘাতে এসেছি, আজকে এই হোটেলে রয়েছি। এই ঘরটা তোমাদের দেখাবো, এই ঘরে রয়েছে একটা টিভি, একটা ছোট্ট শোকেস জামা কাপড় রাখার জন্য, এখানে বেড রয়েছে, তিনটে বালিশ রয়েছে, এসি রুম, আর এই পেন্টিংটা তো আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। আর এখান দিয়ে রয়েছে একটা ব্যালকনি, ব্যালকনিটা এটা ফ্রন্ট নয়, ওই জন্য এই পাশটায় ফ্রন্ট, ওই জন্য এই পাশে একটা হোটেল রয়েছে। এখানে লিফটও আছে, দেখতেই পাচ্ছ। পরের দিন আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতে, এই যে সমুদ্রের পাড়ে হাঁটছি। তবে তোমাদের এখন দেখিয়ে দিই যে আগের দিন আমরা এসে কি কি করেছি, চলো দেখে নিই। এই যে আমার মান্নু বেবি বেরিয়ে পড়েছে দীঘার সমুদ্র সৈকতে, আমাদের হাত ধরে বেরিয়ে পড়েছে। আমরা চলে এসেছি দীঘার একদম বিচে, দেখতেই পাচ্ছ আমরা নিচে নামছি। আমরা আজকেই এসেছি দীঘাতে, আর এই এসেই নিজেরা একটু চেঞ্জ করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সূর্য প্রায় অস্ত যাবে যাবে করছে এরকম, আর এই যে কোলে কোলে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ কেমন লাগছে মা, জলে মজা? হ্যাঁ জলে মজা? হ্যাঁ এই স্টার ফিশ এই দেখ, আর এই দেখো তুমি তো চলেই গেছো সমুদ্রের দিকে, কতটা দূরে চলে গেছে, আর কি আনন্দে নাচছে দেখো ওখানে গিয়ে, আর মা চিৎকার করছে, মামার তাতে উঠে গেছে, তাতে উঠে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো সূর্য এক্ষুনি অস্ত যাবে যাবে করছে, আর বেশি সময় নেই, আমরা একটু মজা করি। কেমন লাগছে মা, কেমন লাগছে দেখাচ্ছে, আমরা একটু মজা করলাম। ওর জল ঘাটা আর কমছেই না, ওই জন্য ওর মামা এগিয়ে নিয়ে যাচ্ছে ওকে, আর মাঝে মাঝে কাঁধে করে কোলে করে নিয়ে যাচ্ছে, আর আমি ভিডিও করছি এখানে। দেখো দেখো কাণ্ড, এই যে রাতের বেলা আমরা আবার বেরিয়েছি, আমরা চলে এসেছি আমন্ত্রণ রেস্টুরেন্ট। এটা এদের ভেতরটা বেশ ভালোই, কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের, কারণ ভেতরে এদের জায়গাটা কম। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল, এই হোটেলগুলো দেখো কি সুন্দর সাজিয়েছে। পুরোটাই হচ্ছে বিচের ধারে, এখনো আমাদের ওয়েট করতে হচ্ছে, লোক আসছে আর যাচ্ছে। আসলে ওদের রুমটা খুব ছোট, অবশেষে ঢুকতে পেরেছি। এই দেখো এখানে এই যে এটা আমাদের আমাদের প্লেট দিয়ে দিয়েছে, আমরা নিয়েছি চিকেন ভর্তা আর রুটি, রুমালি রুটি। অবশেষে খাওয়া দাওয়া পর অবশেষে সেখানে গান হচ্ছে, এখানে চলে এসেছি তোমরা। অনুষ্ঠান চলছে কিন্তু আমাদের একটু সানগ্লাস কেনার ইচ্ছে হলো, ওই জন্য ইনিও একটা সানগ্লাস
টাটা বাই বাই, গুড নাইট। আর তোমাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করো। থ্যাংক ইউ।